শাপলা মূলত একটি জলজ উদ্ভিদ। জলাশয়ের বিভিন্ন স্থানে কিন্তু শাপলার উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে এর উপকারিতা শুনলে আপনার কিন্তু মাথায় হাত পড়বে। যে কোনো সবজির তুলনায় শাপলার কিন্তু 10 গুণ পুষ্টিগুণ বেশি। আর সেই শাপলার রেসিপি নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি হাজির হয়েছি। এখানে দেখো আমি কিন্তু কড়াইতে তেলও দিয়ে দিয়েছি কিন্তু এবার রুই মাছের মাথা। তোমরা কিন্তু এখানে যে কোনো মাছের মাথা ব্যবহার করতে পারো। আমি কিন্তু আজকে এখানে রুই মাছের মাথা দিয়ে তোমাদের শাপলার রেসিপিটি তৈরি করে দেখাবো। এখানে দেখো মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখানে কিন্তু মাছের মাথাগুলো একটু কড়া কড়া করেই ভেজে নিয়েছি, আর ওই তেলেই দিয়ে দেবো কিন্তু কালো জিরে। তোমরা কিন্তু চাইলে তেলটাকে পাল্টেও নিতে পারো। আর এখানে শাপলাতে কিন্তু খুব কম তেল ব্যবহার করা হয়, সেই কারণে কিন্তু খুব বেশি তেল এখানে আমরা ব্যবহার করছি না। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো রসুন কুচি। আর এখানে দিয়ে দেবো কিন্তু এবার 2টো চেরা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু এখানে ঝালটা ব্যবহার করো। এবার সব কিছুকে হালকা হাতে আমরা একটু নেড়ে নিচ্ছি। সামান্য পরিমাণে কিন্তু এটাকে ভেজে নেব, খুব বেশি ভাজারও প্রয়োজন নেই। এবার কিন্তু দিয়ে দেবো কেটে রাখা শাপলা। শাপলাগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার কিন্তু শাপলাগুলোকে দিয়ে দেবো। শাপলা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু শাপলাটা রান্না হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি কিন্তু পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কিন্তু হলুদ। শাপলাতে কিন্তু থাকে গ্যালিক অ্যাসিড নামক অ্যানজাইম, যেটা আমাদের শরীরে ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম। এখানে দেখো সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, এবার কিন্তু আমরা নেড়ে নেব। শাপলাতে কিন্তু খুব বেশি কোনো মশলারও প্রয়োজন হয় না, এটা কিন্তু খেতেও অসম্ভব সুন্দর এবং শরীরের পক্ষে কিন্তু অত্যন্ত উপকারী। শাপলায় কিন্তু থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যেটা কিন্তু আমাদের হাড় এবং দাঁতকে মজবুত করতে সহায়তা করে। এখানে দেখো আবারও কিন্তু বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এটা কিন্তু আমরা কখনোই ঢেকে দেব না, কারণ শাপলাটা কিন্তু ঢেকে দিলে একদম গলে যাবে, তো সেই কারণে ঢেকে দিচ্ছি না। আর এবার দিয়ে দেবো কিন্তু এখানে মাছের মাথা। তোমরা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়েও করতে পারো, এটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো আজকে কিন্তু তোমাদের যাদের ইলিশ সবসময় ইলিশ মাছ থাকে না, তো সেই কারণে কিন্তু আজকে রুই মাছের মাথা দিয়েও আমি এখানে করে দেখাচ্ছি। এতে এক্ষেত্রেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। এটি কিন্তু গ্রাম বাংলার বেশ একটি জনপ্রিয় খাবার। এখানে দেখো মাথাগুলোকে আমি হালকা করে একটু ভেঙে নিয়েছি, ভেঙে এইভাবে নেড়ে নেব। 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু এই শাপলাটা একদম নরম হয়ে যাবে। এখানে দেখো শাপলাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার কিন্তু নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে আবারও কিন্তু সুন্দর করে নেড়ে নেব। এবার দিয়ে দেব কিন্তু 1 চামচ মতো ময়দা। অন্য অন্য যে ঘণ্টগুলো আমরা তৈরি করি সেক্ষেত্রে কিন্তু আমরা ময়দা বা চালের গুঁড়ো যেটা হয় সেটাকে কিন্তু আমরা জলে গুলে দিই। তো শাপলার ক্ষেত্রে যেহেতু শাপলা একটু জল ছাড়ে, সেই কারণে কিন্তু এখানে শুকনো ময়দাটা আমি ব্যবহার করেছি এবং খুব ঝটপট কিন্তু তৈরি হয়ে যায় এই শাপলার ঘণ্ট বা শাপলার মাছের মাথা দিয়ে শাপলার রেসিপি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। এবং যারা ফেসবুক থেকে দেখছো রেসিপিটি ভালো লাগলে তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।